আমার ছেলেটাও হের মতনই হয়েছে, একই রকম, হুবহু একই রকম, একই রকম, মানে হিরোর যেমন চলাফেরা কথাবার্তা আইটেম একদম হুবহু আমার ছেলেটা ওরকমই। আমি ওরে অনেক ভালোবাসি, মন কথা মন চায় যে আমি জানেন না, আমার মাঝে মাঝে আমি ঘুমে আমি সারা রাত্র নামাজ পড়ি কিন্তু আমার কষ্ট হয়, ভালোবাসা কি জিনিস, একটা পুরুষ সঙ্গে নাই একটা সন্তান পালি কত কষ্ট। ওই অপুর কাছে যাওয়ার পরেই মানে আমার আমার সাথে একবারে ক্লোজ করে ফেলছে যোগাযোগ বা মোবাইল টোবাইল সব ব্লক মারা দিছে। আমি ওরে সত্যি ভালোবাসি, এটাই মেন। আমি দোয়া করি ও যেন বাংলাদেশের একজন সচিব হয়, আমি ও এমপি হোক, এটাও আমি চাই যে ও আমার, আমি কষ্টে আছি কষ্টে থাকি আমি যেন ইয়ার চেয়ে বড় লেভেলে চলে যায়, আমি আরো আল্লাহর কাছে দোয়া করি। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হয়েছে রাহুল খান। এমনি আপনার সাথে সাকিব খানের এমনি কিরকম সম্পর্ক ছিল? সাকিব, সাকিব একটা ভদ্র ছেলে, গ্রাজুয়েট, আমরা ওরে আমি সো আমি ওরে পছন্দ করি, এই না বিধয় যে পছন্দ করতেই পারি স্বাভাবিক হয়ে যায়। ও একটা ভদ্র ছেলে, ওরে আমি পচাবো না, আর প্রশ্নই ওঠে না আর কখনো পচাবো। ওর জন্য যদি আমার এক বিন্দু রক্ত থাকে তাও আমি মরার জন্য প্রস্তুতি নেব, কিন্তু তাও ওরে আমি কোনোদিন পচাবো না। ও কার বাপ না কমকের বাপ তমকের বাপ, এটা আমার দেখার বিষয় না, এটা পুরুষ, হে দশটা সন্তান জন্ম দিতে পারে, জাস্ট নাও, এই তো আমাদের শেষ, এই তো আমাদের এখানে এখানে স্টপ করেন। আমি এটা আর শুনছিলাম একটা আংটি দিয়েছিল সাকিবের আপনাকে, এটা কি সত্য? হ্যাঁ, ও আমার অনেক কিছুই দিছে, এক সময় দিত, ও ভালো ছিল মন মানসিকতা, যে শোনেন আমি বলি, অপুর মা আমাকে নিয়ে নিয়ে বসাইতো, আদর করতো, আর ও সাকিবের বিষয় জানতে চাইতো, সাকিবের ফ্যামিলি কেমন, সাকিবের ই কেমন, অপু বলতে পারবে ও যদি মানুষ হয়ে থাকে, যে না আমি রাত্রিকে কোনো সময় প্রশ্ন করি নাই সাকিবের ফ্যামিলি কেমন, ওর মা মানে আদর আদর করে বসাইছে, আর ও বিষয় জানতে চাইছে সাকিবের বিষয়, সাকিবের ফ্যামিলি কেমন, সোসাইটি কেমন, আজকে তুই সাকিবের সংসারটা এরকম নষ্ট করতেছিস কেন, তার ফ্যামিলিটা তুই যদি ভালোবাসোস তলে তলে ভালোবাসবি, তার সোসাইটি যেভাবে তার ফ্যামিলিটা হ্যাপি হ্যাপি থাকে, আমি মনে করি সাকিবের ফ্যামিলিটা হ্যাপি থাকুক, আমি কষ্টে থাকি, আমি একটা তিন সেট বাসায় ভাড়া থাকি, শুনবেন আমি মাত্র 5,500 টাকা ভাড়া দিই, কষ্টে আছি, আমি একটা পার্লারে কাজ করি, কষ্ট করি, আমি ওর কাছ থেকে 10 টাকা পাচ্ছি না, আমার ছেলেটার একটু ভাবছি, আমি আর ছেলেটার আমি মেকানিজের কাছ শিখাইছি, মেকানিজ বানাইছি, ও ম্যাচ তুই ও ভালো ড্রাইভারিং করতে পারে, কিন্তু আমার ছেলেটার 19 বছর, আমার ছেলে একটু আর শখ, আমার ছেলে বলতেছে আমার একটু দুবাই পাঠাই দাও, দয়া কইরা আমার একটা, জানেন আপনার আমি বলি। আচ্ছা আপু, আপনি তো সাকিব খানকে একসময় ভালোবাসতেন, এই যে সাকিব বাসতেন ভালোবাসতেন, অপু বিশ্বাসে বিয়ে করার পরে অপুর বাসায় আমার অপুর মায় আমার সারাক্ষণ আমাকে নিয়ে নিয়ে আদর করে বসাইতো, অপুর পাশে শুটিং এস পরে গেলেই আর অপু জানতো এই করতো অমক তমক এটা ইত্যাদি। তো আজকে তুই যদি ভালোবাসোস একটা পুরুষ, সে ভালো কথা, তার ভালো দিকটা দেখোস, তাও তুমি তাকে কেন পছানোর দরকার আছে, যাও হয়েছে বাপে হয়তো বা ছেলের বাপ হয়েছে, যাও কেটা তলে আছে তলে থাও, ঠিক আছে, এরা প্রকাশে মিডিয়ায় দেখানোর তো দরকার নেই, সো দরকার নেই, আমি আর ও যদি ভালোবাসা মিল থাকে তাহলে তলে তলে মিল, এরা মিডিয়ার সামনে কেন আসবে, মিডিয়ার সামনে কেন একটা একটা ছেলেকে কেন পাসাবো, বুঝতে পারছেন আমার এটা ঠিক না। আমি চাই আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আল্লাহ যেন ওরে এর চেয়ে বড় লেভেলে উঠায়, আমি দোয়া করি আজীবন আমি যেন রাস্তায় পড়ে থাকি। আমি ওরে অনেক ভালোবাসি, মন কথা মন চায় যে আমি জানেন না, আমার মাঝে মাঝে আমি ঘুমে আমি সারা রাত্র নামাজ পড়ি কিন্তু আমার কষ্ট হয়, ভালোবাসা কি জিনিস, একটা পুরুষ সঙ্গে নাই একটা সন্তান পালি কত কষ্ট, আজকে যদি একটা স্বামী থাকতো সঙ্গে একটা বড় বল থাকতো, আমার একটা স্বামী আছে, আমি কোনো সংসার সংসার করি না, আমার কোনো স্বামীও নাই যে আমি একটা পুরুষের একটা মানে শক্তি দেখাইতে পারি, শুধু আমার সন্তানরা আমার বাঁচার সঙ্গী হয়েছে আমার ছেলে, আমার ছেলেটা আমাকে বলে তুমি ক্যামেরার সামনে যাবে না ভাই, এটা অনেক কথা, বিয়ে করিনি কারণ আছে, সব পুরুষে আমার ভালো লাগে না, আমি অন্য একটা মেয়ে, আমার চলাফেরা আইটেম অন্যরকম, আমার সব কিছুর দিক দিয়ে আমি আলাদা, আমার ছেলেটাও আলাদা, আমরা একটা স্টেটাস ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে এই রোজার মাসে, আমার মা, আমি অন্য একজন এতিম অসহায় হয়ে গেছি, বুঝতে পারছেন একদম অসহায়, আমি ওরে পচাইতে চাই না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি ওরে ভালো রাখো সবসময়ের জন্য।
ওর মায়েরা যেন আল্লাহ ভালো রাখে, ওর ফ্যামিলি যেন হ্যাপি থাকে। আমি দোয়া করি ওর ফ্যামিলি হ্যাপি থাকুক। ঠিক রাখ, ওদের ব্যাপার, ওরা করে করুক, আমি কিচ্ছু না, আমার দরকার নেই, আমি এই বিষয়ে কোনো কথা বলার দরকার নেই ভাইয়া। আমি ওরে ভালো চাইছি না, আমার আর কিছু বলার নেই। আমার ছেলেটা অসহায়, আমিও একজন অসহায় পড়ে গেছি। এখন আমার ছেলেটা একটু দুবাই যাইতে চাচ্ছে, এই হলো মেন, তারই যে আমার একটু দুবাই পাঠানোর ব্যবস্থা করো। ডিস্টার্ব, আমার তো নিজের অ্যাবিলিটি নাই যে পার্লার দিয়া, বড় পার্লার দিয়া চালাবো। ঠিক আছে, এই জন্য সেটা আমার ছেলেকে সে দিব না দেব সেটা আমি আমার দ্বারা কিছুই চাই না। আমি চাই ওকে, না প্রয়োজন নাই সাকিবের, আমার কিচ্ছু দরকার নেই। আমি চাই যে ও ইউপি লেভেলে যেন আরো আল্লাহ পাক করে আরো বড় লেভেলে উঠায়, ও যেন আমার হচ্ছে ভালো থাকে, আমরা রাস্তায় পড়ে থাকি, এটাই ভালো। আচ্ছা, আপনার সাকিব খানের প্রতি কতটুকু ভালোবাসা এখন পর্যন্ত আছে আপনি একটু বলবেন? ভালোবাসা কি জানেন, আমার ছেলেটা আছে দেখে আমি ওনা মরতে পারছি না, নইলে আমি কবে সুইসাইড করতাম, মারাই যেতাম। ওর কিছু কিছু ওই যে অপুর আর এই যে বুবলির কাহিনী দেখে মাঝে মাঝে আমি ঘুমের ট্যাবলেট খাই, শুনবেন? হ্যাঁ, আমি কোনো নেশাবানি করি না, শুধু আমার যখন ওর কথা মনে পড়ে তখন আমি রাত্রি ঘুমের ট্যাবলেট খাই। এটা ভুলে থাকার জন্য, ওরে ভোলার জন্য। আমার স্মৃতি, ওর ফার্স্ট যখন অনন্ত ভালোবাসার শুটিং হয় মৌসুমীর বোন এরিনজমানের সাথে, তখন ও অনেক একটা ভালো ছিল, একটা গ্রাজুয়েট, আমার খুব ভালো লাগতো, একটা বুদ্ধিমান ছেলে এবং ও একটা ভদ্র, আমি মনে করি ভদ্র, অনেক ভদ্র। ও এই সময় কালো একটা ট্যাক্সি ক্যাব নিয়ে ভাড়া চালাইতো, সেই সময়কার মনে উঠলে অনেক কষ্ট লাগে, বুঝছেন? কিন্তু ওর জন্য আমার অনেক অনেক মায়া হয়। কেন মায়া হয় জানেন, ওর মার জন্য আমি সবসময় দোয়া করি যে ওর মা এরকম একটা সন্তান গর্ভে ধরছে আমার মতন, আমার ছেলেটাও হ্যার মতনই হয়েছে, একই রকম, হুবহুব একই রকম, একই রকম, মানে হিরোর যেমন চলাফেরা কথাবার্তা আইটেম একদম হুবহুব আমার ছেলেটা ওরকমই, মার মার দিকে বেশি। পুর আর এই যে বুবলির কাহিনী দেখে মাঝে মাঝে আমি ঘুমের ট্যাবলেট খাই, শুনবেন? হ্যাঁ, আমি কোনো নেশাবানি করি না, শুধু আমার যখন ওর কথা মনে পড়ে তখন আমি রাত্রি ঘুমের ট্যাবলেট খাই। এটা আমার ছেলেটাও হ্যার মতনই হয়েছে, একই রকম, হুবহুব একই রকম, একই রকম, মানে হিরোর যেমন চলাফেরা কথাবার্তা আইটেম একদম হুবহুব আমার ছেলেটা ওরকমই। আমি ওরে অনেক ভালোবাসি, মন কথা মন চায় যে আমি, জানেন না, আমার মাঝে মাঝে আমি ঘুমে আমি সারা রাত্র নামাজ পড়ি কিন্তু আমার কষ্ট হয়। ভালোবাসা কি জিনিস, একটা পুরুষ সঙ্গে নাই, একটা সন্তান পালি, কত কষ্ট। আজকে যদি একটা স্বামী থাকতো সঙ্গে, একটা বড় বল থাকতো যে আমার একটা স্বামী আছে, আমি কোনো সংসার সংসার করি না, আমার কোনো স্বামীও নাই যে আমি একটা পুরুষের একটা মানে শক্তি দিতে পারি, শুধু আমার সন্তানরা, আমার বাচ্চার সঙ্গী হয়েছে আমার ছেলে। আমার ছেলেটা আমাকে বলে তুমি ক্যামেরার সামনে যাবা না।